হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওর টপিক হলো এইচএস 2023 জিরো টু হিরো। এবার এই জিরো টু হিরো বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, দেখো আমাদের যে উচ্চ মাধ্যমিক 2023 সালের পরীক্ষা সেটা হতে চলেছে মার্চের 14 তারিখ থেকে, তাই তো? আমাদের যে রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী আমাদের 2023 সালের মার্চ মাসের মাঝামাঝি থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার আমাদের যে ফিজিক্সের পড়াশোনা সেটা অনেকের ভালো হয়েছে, আবার অনেকে এমন আছে যারা কিনা একদম মাঝামাঝি জায়গায় আটকে আছে, বা অনেকের একদম পড়া হয়নি। তাহলে যে যেই সিচুয়েশনেই থাকো না কেন, তারা কিন্তু এখনও চাইলে আমাদের যে রিটেন এক্সাম সেখানে 70-এর মধ্যে 65+ স্কোর করতে পারো। এটা কি সম্ভব? এটা খুবই ভালোভাবে সম্ভব। তাহলে আমরা যদি 70-এর মধ্যে 65+ স্কোর করার চিন্তাভাবনা নিয়ে আগাই, তাহলে এই সময় আমাদের কিভাবে প্রিপেয়ার করা উচিত? ধরে নাও কারোর একদম পড়াশোনা হয়নি, খুব অল্প অল্প পড়েছো, তারাও এখন থেকে আমি আজকে যেভাবে তোমাদের বলবো সেভাবে যদি ফলো করো, চাইলে তোমরা ইজিলি একটি ভালো স্কোর করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা পুরো সিলেবাসটিকে কীভাবে হ্যান্ডেল করবে। এই ক্ষেত্রে আমাদের যতখানি সময় আছে সেই সময়ের মধ্যে আমরা পুরো সিলেবাস পড়ার জন্য একটি রুটিন বা বলতে পারো একটি টাইম টেবিল তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমরা টোটাল সিলেবাস যেমন পড়বো, তার সাথে আমরা রিভিশন করব, কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবো, সমস্ত কিছু করব। এবং তোমাদের এই সব কিছু তোমাদের যে পরীক্ষা আসার আগে আর সময় যতটুকু বাকি আছে সেই সময়ের মধ্যে একদম কমপ্লিটলি কমপ্লিট হয়ে যাবে। তাহলে বিষয়গুলো জানার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো। দেখো আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে সিরিয়াস হয়ে গেছি, এবার তোমরাও যে তোমাদের পরীক্ষা নিয়ে সিরিয়াস সেটা বোঝানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ তোমরাও পরীক্ষার জন্য রেডি এবং আমার সঙ্গে তোমরাও কাজ করতে রেডি। তাহলে আমি এই যে এই ভিডিওটি যেমন বানাচ্ছি, সেরকম তোমাদের পড়াশোনা রিলেটেড প্রচুর ভিডিও কিন্তু এই চ্যানেলে রেগুলারলি এখন আপলোড করা হচ্ছে, যেগুলো তোমাদের পরীক্ষায় গিয়ে অনেক বেশি হেল্প করবে। তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং আমাদের এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে এই যে কনফার্মেশনটি সেটা অবশ্যই দিয়ে যাবে যে তোমরাও পরীক্ষার জন্য রেডি। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তাহলে উচ্চ মাধ্যমিক 2023 সালের জন্য আমাদের যে ফিজিক্স এক্সাম, দেখো আমাদের যে ফিজিক্স আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি ফিজিক্স নিয়ে কথা বলছি। তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে পারো সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। এবার এই যে ফিজিক্স, ফিজিক্সে কেউ যদি একদম জিরো কন্ডিশনে থাকে, দেখো আমি জানি যে সবাই অল্প হলেও কিছু পড়েছো, কিন্তু সেটাকেও আমি যদি একদম ধরে নিই যে কেউ কিচ্ছু পড়া হয়নি, একদম জিরো নলেজ, তাহলে সেখান থেকে যদি স্টার্ট করে কেউ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পুরো ফিজিক্সের সিলেবাস কমপ্লিট করতে চায় এবং সেটাকে গিয়ে একটি ভালো মতোভাবে কমপ্লিট করতে চায়, সে কীভাবে সেটা করতে পারে? দেখো আমাদের যে এক্সাম সেটা কবে হচ্ছে, সেটা গিয়ে হচ্ছে আমাদের মার্চ 2023-এ, তাই তো? তাহলে মার্চ 2023-এ যদি আমাদের এক্সাম হয়, এখন আমাদের কী মাস চলছে? এখন আমাদের অক্টোবর মাস চলছে। আমি ধরো অক্টোবর মাসকে ছেড়েই দিলাম, যে আজকে অক্টোবর মাসে আমি যখন ভিডিও শ্যুট করছি আজকে হলো অক্টোবর মাসের 12 তারিখ, তাহলে আমি ধরে নিচ্ছি যে অক্টোবর মাস আমি ছেড়েই দিলাম। এবার অক্টোবর মাস ছেড়ে দেওয়ার পর আমাদের কী কী মাস থাকছে? আমাদের থাকছে হলো নভেম্বর, তারপর ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। দেখো আমাদের মার্চের যেই কয়েকদিন থাকছে এক্সামে সেটা আমি তোমাদের নেবই না, আমাদের এখানে থাকছে হলো 4 মাস সময়, তাই তো? এবার এই যে 4 মাস সময়, সেই 4 মাস সময় মানে আমাদের মোট কতদিন? আমাদের 4 মাস সময় মানে মোট হলো 120 দিন, তাই তো? দেখো এই ক্ষেত্রে যারা অক্টোবরের যে বাকি সময়টুকু সেটাকে কাজে লাগাবে তাদের জন্য কিন্তু আরও বেশি দিন থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমি 120 দিনের মধ্যেই তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দেবো, তাহলে বাকি যে সময়গুলো থাকছে সেখানে কিন্তু তোমরা আরও বেশি অ্যাডাপ্ট করতে পারবে। বা যারা এগুলো কমপ্লিট করে দেবে তাদের সেই সময় কী করা উচিত সেটা রিলেটেড ভিডিও এই চ্যানেলেই আসবে। ওকে, তাহলে দেখো 120 দিন সময় আছে। এবার 120 দিন সময়ে তোমরা একটা সাবজেক্ট দিনে কতদিন পড়বে, মানে একটা সাবজেক্ট দিনে কতক্ষণ পড়তে পারবে? তোমরা ফিজিক্সের জন্য আমাকে ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 2.5 ঘন্টা সময় দাও। ধরে নিচ্ছি তোমরা আমাকে 2.5 ঘন্টা করে সময় দিতে পারবে, তাই তো? তাহলে 2.5 ঘন্টা করে যদি সময় তোমরা আমাকে দাও, তাহলে আমাদের মানে 120 দিন আছে। 120 দিন যদি তোমরা 2.5 ঘন্টা করে পড়লে সেই ক্ষেত্রে আমাদের মোট 300 ঘন্টা হচ্ছে, তাই তো? তাহলে এই যে 300 আওয়ার, এই 300 আওয়ারের মধ্যে তোমাদের পুরো ফিজিক্স কীভাবে কমপ্লিট করতে হবে সেটার প্ল্যানিং আমি তোমাদের দিচ্ছি। দেখো আমরা এখানে একদম যে ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার সেখান থেকে পড়া স্টার্ট করব এবং লাস্ট ইউনিটের লাস্ট চ্যাপ্টার অবধি সমস্ত কিছু পড়ব। দেখো এই ক্ষেত্রে আমাদের 120 দিন সময় আছে, তাই তো? সেই 120 দিন সময়কে তোমরা কীভাবে ইউটিলাইজ করবে ভালো করে বুঝে নাও। আমাদের যে ফার্স্ট ইউনিট, ফার্স্ট ইউনিটের 4টি চ্যাপ্টার আছে, তাই তো?
এবার সেই চারটি চ্যাপ্টার পড়ার জন্য আমি তোমাদের দিচ্ছি 12 দিন। এবার এই 12 দিনে তোমরা চারটি চ্যাপ্টার কিভাবে পড়বে সেটা একটু ভালো করে বোঝো, কারণ আমাদের সময় কম আছে, সেই সময়ের মধ্যে আমরা একটা চ্যাপ্টার পড়া, তারপর সেটার নিউমেরিক্যাল সলভ করা, রিভিশন করা, সমস্ত কিছু কিভাবে করব, কারণ আমাদের এক্সামও চলে আসছে। আমরা যারা এখন সিলেবাস নিয়ে স্টার্ট করছি, আচ্ছা যারা যে সিলেবাস কমপ্লিট করে ফেলছো তারা এটাকে একটি রিভিশন প্ল্যান হিসেবে নিতে পারো। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের যে ফার্স্ট ইউনিট সেখানে চারটি চ্যাপ্টার, তার মধ্যে যে প্রথম চ্যাপ্টারটি সেটা পড়তে আমাদের কতক্ষণ লাগবে, সেটা পড়তে আমাদের ম্যাক্সিমাম একদিন লাগবে। একদিন যদি তোমরা 2.5 ঘন্টা সময় দিয়ে দাও, 2.5 ঘন্টা সময়ের মধ্যে সেই চ্যাপ্টারটি ইজিলি পড়া হয়ে যাবে। তাহলে বাকি থাকছে আমাদের এখানে তিনটি চ্যাপ্টার। কী কী চ্যাপ্টার? একটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড, আরেকটি হলো আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল, আরেকটা হলো আমাদের ক্যাপাসিটার এবং ক্যাপাসিটেন্স, তাই তো? অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব। এবার সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি 3 দিন করে সময় দাও তাহলে কি হচ্ছে, একটা করে চ্যাপ্টার হয়ে যাবে। দেখো 3 দিন মানে তোমরা এখানে কতখানি সময় দিচ্ছ, আমি যদি 2.5 ঘন্টা করেও রোজ নিয়ে চলি তাহলে তোমরা আমাকে 7.5 আওয়ার্স দিচ্ছ 3 দিনে, তাই তো? এবার এই 7.5 আওয়ার্সে এই যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু ইজিলি কমপ্লিট করা পসিবল। এবং এখানে আমি যে টাইমিংগুলো লিখেছি সেটা কিন্তু এমনি লিখে দিইনি, অনেকক্ষণ ধরে ভেবে তারপর লিখেছি। দেখো তোমরা এই যে এই চ্যাপ্টারগুলো এখন যে পড়বে কোথা থেকে পড়বে, তোমরা যদি তোমাদের নর্মাল টিউশন ফলো করতে চাও সেটাও করতে পারো, কিন্তু সাধারণ ভাবে তোমরা যখন যেখানে নর্মাল টিউশন পড়ো সেখানে এতদিনে এই চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে, তারা তো তোমাকে আর পড়াবে না। তাহলে তোমরা এখানে কি করতে পারো, তোমরা কোনো ইউটিউব ভিডিওস দেখতে পারো, চাইলে তোমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারো, বা তোমরা অন্য কোনো চ্যানেল থেকে চাইলে সেটাও তোমরা প্রেফার করতে পারো, যেটা তোমাদের পছন্দ, যেখান থেকে তোমাদের ভালো লাগছে। বা কেউ যদি চাও যে একটি পার্সোনাল টিউটার রেখে দেবে তাহলে সেটাও রাখতে পারো। এবার আমরা যদি আমাদের চ্যানেলের কথা বলি, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার, আমাদের যে কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র, সেটা রিলেটেড আমাদের যে প্লেলিস্টটি আছে সেখানে অ্যারাউন্ড 4 ঘন্টা মতো ভিডিও আছে। ওকে, 4 আওয়ার্সের ভিডিও আছে। তাহলে 4 আওয়ার্সের যদি আমরা ভিডিও দেখি তোমরা বলবে আমাদের এখান থেকে 4 ঘন্টা তো চলেই গেল। দেখো আমাদের যে ভিডিওগুলো সেটা আমি তোমাদের সাজেস্ট করবো যে সবসময় 1.5x দেখতে, তাহলে এই ক্ষেত্রে কী হবে, তোমাদের অনেকটা সময় সেভ হবে। এবার 4 ঘন্টার ভিডিও সেটা যদি তোমরা 1.5x দেখো তোমাদের সেটা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে সাধারণত শেষ হয়ে যাবে, ধরে নাও 3 ঘন্টাই লাগলো। ওকে, তাহলে 3 ঘন্টায় তোমরা চ্যাপ্টারে যে থিওরি পার্টটি সেটা বুঝে গেলে, কারণ যখন তোমরা ভিডিও দেখছো বা টিউশন থেকে পড়ছো সেই ক্ষেত্রে কি তোমাদের বোঝার কাজটি চলছে, তাই তো? 3 ঘন্টায় পুরো চ্যাপ্টারটি বুঝে নিলে, এবার বাকি থাকছে কত, 4.5 ঘন্টা। দেখো আমি কিন্তু টোটাল টাইমটি হিসেবে বলছি, ঠিক আছে? সেই 4.5 ঘন্টার মধ্যে আমরা কি করব, আমরা বইটি সম্পর্কে বুঝে তো নিলাম যে চ্যাপ্টারগুলোতে কী কী আছে, মানে আমাদের টপিকগুলো বোঝা হয়ে গেল, তারপর আমরা কিন্তু পুরো চ্যাপ্টারটি একবার বই থেকে অবশ্যই পড়ব। এবার বই থেকে আমরা পড়ে নিচ্ছি, ধরে নাও বই থেকে পড়তে আমি বললাম যে আমাদের আরও 3 ঘন্টা সময় লাগবে। দেখো কারোর একটু বেশি, কারোর একটু কম লাগবে, সেটা নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। 3 ঘন্টা ধরে নিচ্ছি, আমরা পুরো বইটি একবার পড়েও নিলাম, যে আমাদের সেই চ্যাপ্টারটি আমরা পড়ে নিলাম, তাহলে স্টিল আমাদের হাতে কতক্ষণ সময় থাকছে, 1.5 ঘন্টা সময় থাকছে। সেই 1.5 ঘন্টা সময় আমরা কি করব, সেই 1.5 ঘন্টা সময়ে আমরা এই যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির যে বিভিন্ন কোয়েশ্চেন সেগুলো কোয়েশ্চেন ব্যাঙ্ক হোক বা টেস্ট পেপার হোক সেখান থেকে সলভ করব। দেখো এই পুরো প্রসেসটি তোমাদের মনে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি 7.5 ঘন্টা কাজ করছি, এটা কিন্তু তোমরা 3 দিনে করছো। তাহলে 3 দিনে এভাবে তোমরা ডিভাইড করে নেবে। সাপোজ প্রথম দিন তোমরা এক কাজ করলে, প্রথম দিন তোমরা ভিডিও দেখা কমপ্লিট করে নিলে, প্রথম দিন তোমাদের 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ভিডিও দেখা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেকেন্ড দিন তোমরা কি করলে, বইটি পড়লে। এবার বইটি পড়তে গিয়ে তোমরা দেখলে যে আমাদের ফিজিক্সের টাইম তো কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাদের অন্য সাবজেক্টও পড়তে হবে। তাহলে যেইটুকু পড়া বাকি থাকছে সেটা আবার পরের দিন রাখলে, পরের দিন সেই পড়াটুকু কমপ্লিট করে নিয়ে সেখানে কি করলে, তোমরা তোমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করে নিলে। তাহলে আমাদের একটা চ্যাপ্টার যদি 3 দিনে হয়ে যায়, বাকি যে আমাদের চ্যাপ্টারগুলো মানে বাকি 2টো চ্যাপ্টার সেগুলো 3 দিন 3 দিন করে হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের জন্য 1 দিন এবং বাকি চ্যাপ্টারগুলো 3 দিন করে মোট 10 দিনে কাজ হয়ে গেল। কিন্তু আমি তোমাদের বলেছি যে এই 4টা চ্যাপ্টারের জন্য 12 দিন, তাহলে লাস্ট যে 2 দিন থাকছে সেখানে আমরা কি করব, এই যে 4টি চ্যাপ্টার আমরা করলাম তার যে আমাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেন রিলেটেডও যে ভিডিও সেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমরা শুধু চ্যাপ্টারের নাম দিয়ে, আমাদের চ্যানেলের নাম দিয়ে নিউমেরিক্যাল বলে সার্চ করবে, তোমরা এখানে ইজিলি পেয়ে যাবে। তাহলে দেখো আমাদের প্রথম যে ইউনিট সেটা কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে আমরা আমাদের দ্বিতীয় ইউনিটে আসবো। দেখো সবগুলো ইউনিট তো এইভাবে এক্সপ্লেন করা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক লেন্দি হবে, কিন্তু তোমরা বিষয়টি সবার ক্ষেত্রে কাইন্ড অফ সেম ফলো করবে। সেকেন্ড ইউনিটে আমাদের কি আছে, 3টে চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টারের জন্য আমি সময় রেখেছি 10 দিন। এবার দেখো এই ক্ষেত্রেও তোমরা কি করবে, এই ক্ষেত্রে আমাদের যে চ্যাপ্টারের যে ভলিউমগুলো সেগুলো এমন আছে যে আমাদের ধরে নাও যে ওহমের সূত্র, ওহমের সূত্র পড়তে এক্সাম্পল 3 দিন লাগলো। তারপর কি আছে, তারপর আছে আমাদের কারশফের সূত্র, কারশফের সূত্র আমাদের 2 দিনের মধ্যে পড়া কমপ্লিট হয়ে যাওয়া উচিত, কারণ খুব বেশি লেন্দি না চ্যাপ্টার, তাই তো? তারপর আমাদের যে ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জি আছে সেটাও আমাদের 2 দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি, আমাদের
আমাদের 7 থেকে ম্যাক্সিমাম 8 দিনের মধ্যে চ্যাপ্টার পড়া কমপ্লিট, পড়ার কিভাবে পড়তে হবে সেটা বুঝিয়ে দিলাম, এবং বাকি যে দুদিন সেখানে আমরা নিউমেরিক্যাল সলভ করব। এবার এই করতে করতে আমাদের যে 6th ইউনিট আসছে এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে 6th ইউনিট সেখানে কি আসছে, সেখানে আসছে হলো আমাদের অপটিক্স, তাই তো? এখানে আসছে আমাদের অপটিক্স, এবং এই যে অপটিক্স, সেই অপটিক্স পড়তে গিয়ে কী করে, অপটিক্স পড়তে গিয়ে স্টুডেন্টরা এখানে যে ব্লান্ডারটি সেটা করে ফেলে, কারণ অপটিক্সে টোটাল 7টি চ্যাপ্টার আছে, এবং এই 7টি চ্যাপ্টার পড়তে পড়তে কিন্তু তাদের অন্য যে চ্যাপ্টারগুলো যেগুলো পড়া হয়ে গেছিলো সেগুলোর সঙ্গে কোনোরকম আর কানেকশান থাকে না। এবং এই দেখো অপটিক্স পড়ার জন্য আমি তোমাদের সময় দিয়েছি 30 দিন, তাহলে 30 দিন ধরে আমরা এক্ষেত্রে অপটিক্স পড়বো। এবার এই ক্ষেত্রে অপটিক্স পড়ার সময় তোমরা কী বিষয়টি ফলো করবে একটু বুঝে নাও। তোমরা শুরুতে এখানে ধরো দুটো চ্যাপ্টার করলে, প্রথমে তোমরা প্রতিফলন এবং প্রতিসরণ করলে, তারপর কি হচ্ছে, তারপর সেই দুটোর যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন সেগুলো সলভ করবে। এক্সাম্পল প্রতিফলন এবং প্রতিসরণ তোমরা 3-6 দিনে শেষ করে ফেললে, তারপর একদিনে তোমরা এই ক্ষেত্রে এই দুটো চ্যাপ্টারের নিউমেরিক্যাল করে নেবে, ঠিক আছে? এবার এই নিউমেরিক্যালটি করলে তারপরে তোমরা 1-2 দিনের গ্যাপ রাখবে, মানে 1-2 দিনে আমরা অপটিক্স পড়বো না, সেই 1-2 দিনে আমরা কি করব, সেই 1-2 দিনে আমরা আগের যে চ্যাপ্টারগুলো পড়ে এসেছি, দেখো আগে কিন্তু আমাদের 5টি ইউনিট পড়া হয়ে গেছে, তাই না? সেই 5টি ইউনিটের মধ্যে ধরুন আমরা এক্সাম্পল নিলাম, আমরা প্রথম 2 দিনে এই 1st এবং 2nd ইউনিটের কতগুলো নিউমেরিক্যাল কোয়েশ্চেন এবং কতগুলো কোয়েশ্চেন সলভ করব, তাহলে সেটা আমাদের রিভিশনের মধ্যে থাকছে, তাহলে এখানে আমাদের আরও এক্সট্রা 2 দিন অ্যাড হয়ে গেল। তারপর কি হচ্ছে, তারপর এই দুটো আমাদের প্র্যাকটিস করে নেওয়ার পর তোমরা আবার ফিরে আসলে অপটিক্সে, অপটিক্সে 2-3টা চ্যাপ্টার পড়লে, সেখানকার নিউমেরিক্যাল কোয়েশ্চেন করলে, তারপর ধরো আবার 2 দিন দিলে, সেই 2 দিনে আবার আগের কোনো ইউনিটের যে কোয়েশ্চেন এবং নিউমেরিক্যাল সেগুলো তোমরা প্র্যাকটিস করলে, তাহলে এইভাবে করে বিষয়টি করবে। তারপর অপটিক্স যখন শেষ হয়ে যাচ্ছে, তারপর দেখো আমাদের যে পরবর্তী চ্যাপ্টারগুলো সেগুলো আমি তোমাদের পার্টিকুলার রুটিন বানিয়ে দিয়েছি। এবং এখানে তোমাদের আরেকটি বিষয় আমি বোঝাবো, দেখো এখানে আমি তোমাদের কি বোঝাবো, যে আমাদের অপটিক্স শেষ পর পর আমরা যখন লাস্টের দিকে ইউনিটগুলো পড়ছি তখনও কিন্তু আমাদের শুরুর দিকের যে ইউনিটগুলো সেগুলোর সঙ্গে খুব বেশি টাচ থাকে না, তাহলে এখানে আমরা কি করব, 2 করে ইউনিট শেষ করছি, তারপর আমরা 3 দিন মতো বা 4 দিন মতো গ্যাপ রাখবো, ধরুন আমি এখানে 4 দিন রাখছি, সেই 4 দিনে আমাদের যে আগের যতগুলো ইউনিট পড়া হয়েছে সবার থেকে আমরা কোয়েশ্চেন অ্যান্ড নিউমেরিক্যাল সলভ করব। এবং এগুলো আমরা কোথা থেকে করব, এগুলো আমরা দেখো বইয়ের যে প্রবলেম সেট 1-এর কোয়েশ্চেনগুলো সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো সবাই চেষ্টা করবে যাতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা সলভ করে নাও, এছাড়াও তোমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং টেস্ট পেপার থেকে বিভিন্ন কোয়েশ্চেনগুলো সলভ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আরও 4 দিন দিলাম, এবং এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করবো, এখানে 7 দিন সময় দেবো, সেই 7 দিন সময়ে আমরা সবার কোয়েশ্চেন এবং নিউমেরিক্যাল করব, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের পুরো প্ল্যান। এবার এই প্ল্যানটিতে আমাদের কত দিন লাগলো, দেখো আমাদের এই যে আমি লিখে রেখেছি 12 দিন 10 দিন 8 দিন 8 দিন, এগুলো যদি তোমরা টোটাল হিসাব করো এই ক্ষেত্রে তোমাদের আসবে হচ্ছে 90 দিন, ওকে? 90 দিন সাথে এখানে আমরা 2-2 4 দিন দিলাম, এখানে আরও 4 দিন, তার মানে হচ্ছে 8 দিন, এখানে 7 দিন, 15 দিন, তার মানে আমাদের কত হচ্ছে 105 দিন। এবার কারোর যদি কোথাও পড়তে একটু বেশি সময় লাগে তাহলে তার কী হবে, তার ধরুন এটা 110 হয়ে যাবে, কারোর যদি একটু কম সময় লাগে তাহলে তার এটা 100 হয়ে যাবে, বা যারা কিনা অক্টোবরের এই মাঝামাঝির থেকেই ভালো করে পড়া স্টার্ট করে দেবে তাদের কী হবে, এই যে আমাদের পুরো বিষয়টি সেটা ফেব্রুয়ারির লাস্ট অব্দি না গিয়ে ফেব্রুয়ারির শুরুর দিকেই দেখা যাবে শেষ হয়ে যাবে, তাহলে তারপর তারা কী করবে, তারপর তারা বিভিন্ন যে টেস্ট পেপার, দেখো তখন ততদিনে তোমাদের যে 2023-এর এক্সাম সেটা রিলেটেড টেস্ট পেপার বেরিয়ে যাবে, সেই টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করবে। এবং এই ক্ষেত্রে এই যে বিভিন্ন চ্যাপ্টারগুলো যখন তোমরা পড়ছো একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে, যে তোমরা যে ডেরিভেশনগুলো এখানে শিখছো সেই ডেরিভেশনগুলোর একটি আলাদা খাতা তৈরি করবে, সেখানে প্রত্যেকটি ডেরিভেশন লিখে নেবে যে তোমরা সেই ডেরিভেশনগুলোর আনসার কিভাবে লিখবে, কারণ বইয়ের মতো পুরোটা তো আমরা লিখবো না, ওকে? আরেকটি বিষয়, প্রত্যেকটি চ্যাপ্টার যখন তোমাদের পড়া শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু সেখানে যে হটসের কোয়েশ্চেনগুলো সেগুলো একবার অবশ্যই ভালো করে পড়বে। তাহলে এখানে আমরা এই যে এই পুরো প্ল্যানটি এটা আমরা এখানে ডিসকাস করলাম। এবার আশা করছি তোমরা এই প্ল্যানটি বুঝতে পারলে। এবার এই যে প্ল্যানটি আমি তোমাদের বোঝালাম, এই প্ল্যানটি যদি তোমরা ফলো করো আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের পড়া অনেকটাই হয়ে যাবে, এবং তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গিয়ে একটি ভালো স্কোর করতে পারবে। তোমরা জাস্ট এই প্ল্যানটিকে প্রথম 2 ইউনিটের জন্য ফলো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডিফারেন্সটি কোথায় তৈরি হচ্ছে। এবার এই ভিডিও সংক্রান্ত তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।